নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সবচেয়ে ট্রেন্ডিং টপিক এবং বলতে পারো হট টপিক, সেটা হচ্ছে পিসিজি কাট অফ এবং ভ্যাকেন্সি এবং রেজাল্ট কবে বেরোবে। তো চলো এটা নিয়ে ডিসকাশন করতে চলেছি, চলো শুরু করা যাক। প্রথমেই বলে রাখি, এখনও কিন্তু ভ্যাকেন্সি আমাদের জানা নেই। তাহলে এই ক্ষেত্রে কাট অফ সম্বন্ধে প্রেডিক্ট করা কিন্তু ঠিক হবে না। প্রথমে ফ্যাক্টর এফেক্টিং কাট অফ, আর বন্ধুরা তোমাদের বলে রাখি, এই কাট অফ রেজাল্ট ভ্যাকেন্সি এসব নিয়ে ডিসকাশন না করে নেক্সট এক্সামের জন্য প্রিপারেশন নাও, সেটা হবে বেটার। এক্সাম শেষ হয়ে গেছে, এখনও এটা নিয়ে ডিসকাশন চলছে। গ্রুপে অনেকে কমেন্ট করছে যে আমার 157 এসসি, আমার কি ফাইনাল লিস্টে নাম আসবে? বলছে 164 জেনারেল ফাইনাল লিস্টে নাম আসবে। বহু কমেন্ট করছে যে কাট অফ কত যেতে পারে, ফেসবুক হোয়াটসঅ্যাপ এই ডিসকাশনই চলছে। তো দেখো বন্ধুরা, প্রথম কথা হচ্ছে এই ফ্যাক্টর কিসে কিসে উপর ডিপেন্ড করতে পারে। দেখো, ভ্যাকেন্সি আমাদের কাছে ভ্যাকেন্সি জানা নেই, ভ্যাকেন্সি জানা থাকলে একটা প্রেডিক্ট করা যায়। যদি ভ্যাকেন্সি বাড়ে তাহলে কাট অফ কমবে, আর ভ্যাকেন্সি যদি কমে তাহলে কাট অফ বাড়বে। তারপরে ডিফিকাল্টি লেভেল অফ কোশ্চেন পেপার, দেখো যে কোশ্চেনের এক্সাম হয়েছে এটা কিন্তু অনেকেই ভালো স্কোর করবে যারা 1 বছর থেকে প্রিপারেশন নিচ্ছে। আর একটা প্রত্যেকে অনেক সময় পেয়েছে, নভেম্বর নভেম্বর 2022-এ নোটিফিকেশন আসে, এক্সাম হয় জুলাই মাসের শেষে, প্রায় 9 মাস প্রিপারেশনের জন্য 9 মাস সময় পেয়েছে। অনেকে নতুন প্রিপারেশন শুরু করে তারাও ভালো স্কোর করেছে, সুতরাং এবং কোশ্চেনের কিন্তু ইজি ছিল। সুতরাং কাট অফ কিন্তু এটা দেখে বোঝা যাচ্ছে বাড়বে। আর একটা জিনিস হচ্ছে আর্স আনসার্টেনিটি, মানে 5 ইয়ার্স লেটার, 5 ইয়ার্স পর এই পিএসসি এক্সামটা হচ্ছে, আবার কবে হবে কেউ জানে না। সুতরাং সবার মধ্যে একটাই টেন্ডেন্সি ছিল যে এই বছরই মারতে হবে, সেই লেভেলের প্রিপারেশন নিচ্ছিল সবাই। সুতরাং সবার কিন্তু প্রিপারেশন লেভেল হাই ছিল, মানে মক টেস্টে দেখতাম এক একজন 196, 198, 192 পেত। ঠিক আছে, নেক্সট হচ্ছে করোনা। এই করোনা আসার পর থেকে ওই যে অনেকের প্রাইভেট জব চলে যায়, গভর্নমেন্টের প্রতি একটা টেন্ডেন্সি চলে আসে যে গভর্নমেন্ট জব, কারণ হচ্ছে করোনার সময় কিন্তু ইঞ্জিনিয়ার মাস্টাররা ঘরে বসে বসে বেতন পেয়েছে, আর অনেকের প্রাইভেট জব চলে গিয়েছে, সেখান থেকেও গভর্নমেন্ট জবের প্রতি অনেকের ঝোঁক বেড়ে গেছে। প্রাইভেট জবের ক্রাইসিস এখন প্রচণ্ডভাবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে অনলাইন স্টাডি। এই অনলাইন স্টাডি এখন এই করোনা আসার পর থেকে অনলাইন কোচিং সেন্টারগুলো এমনভাবে বেড়ে উঠেছে, মানে তুমি সব পেয়ে যাচ্ছ স্টাডি ম্যাটেরিয়াল অনলাইনে, ফ্রি ইউটিউব চ্যানেলে প্রচুর পেয়ে যাবে, প্রচুর চ্যানেল পেয়ে যাবে তুমি ফ্রিতে, ফ্রিতে কন্টেন্ট তুমি প্রচুর পেয়ে যাবে। তো যারা ইউজ করবে অ্যাভেলেবিলিটি, তারা কিন্তু সেই সে আগেকার দিনে এত কিন্তু অনলাইনে মানুষ জানতো না, এখন সব কিছুই জানা যায়। ঠিক আছে, তো অনলাইন হয়ে মানুষের অনেক সুবিধা, ঘরে বসে সব প্রিপারেশন নিতে পারছে। আগে হয়তো একটা কোচিং সেন্টার কলকাতায় যেতে হতো, তো অনেক যারা জব করতো তাদের ক্ষেত্রে পসিবল হতো না প্রত্যেক দিন গিয়ে গিয়ে প্রিপারেশন নেওয়া, ক্লাস করা, বাট এখন জব করেছে রাত্রেবেলা রেকর্ডিং ক্লাসগুলো দেখে তারা প্রিপারেশন নিতে পারছে। আর একটা জিনিস এসসি এসটিদের ক্ষেত্রে বলি, জেনারেলরা ভাবো যে এসসিদের কাট অফ কম যায়, এটা ঠিক কাট অফ কম যায়, বাট এখন দেখলে দেখা যাবে জেনারেল ক্যান্ডিডেটের থেকে এসসি ক্যান্ডিডেট বেশি। ফর্ম ফিল আপগুলো দেখবা, যত ফর্ম ফিল আপ যখন হয় নাম্বার অফ ক্যান্ডিডেট, যে এসসিদের ফর্ম ফিল আপের সংখ্যা বেশি জেনারেলের থেকে, এটা তুমি দেখবে, লক্ষ্য করবে। কারণ এমন একটা সিচুয়েশন হয়েছে, এই যে ওয়েস্ট বেঙ্গলে একটা পেনশন স্কিম হচ্ছে বয়স্ক এসসি এসটিদের ক্ষেত্রে 1,000 টাকা করে পায় যাদের 60 বছরের বেশি বয়স্ক। এইটা আসার পর থেকে কী হয়েছে, প্রত্যেকের মধ্যে টেন্ডেন্সি এসছে এসসি সার্টিফিকেট বানানোর,
মানে এখন ঘরে ঘরে এসে সার্টিফিকেট, ঘরে ঘরে যাদের ছিল না তারাও বানিয়ে নিয়েছে, পুরো বংশের যত ছেলে আছে সবার এসে সার্টিফিকেট বানিয়ে নিয়েছে এই এই পেনশন স্কিমটা আসার পর থেকে। তোমরা এটা লক্ষ্য করবে, সুতরাং যারা এসছি না তা এখন তাদেরও ঘরে ঘরে এসসি সার্টিফিকেট আছে, সুতরাং এক্ষেত্রেও কিন্তু কাট অফ বাড়বে। তো সুতরাং সমস্ত ক্রাইটেরিয়া থেকে বোঝা যায় যে কাট অফ কিন্তু গতবারের থেকে একটু হলেও বাড়বে। তো তোমরা একটা ফ্যাক্টর অফ সেফটি লাগাতে পারো, 1.22, 1.2 বা 1.3, যেটা কি না সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে তো সব কিছুতে ফ্যাক্টর অফ সেফটি চলে। তো 2017-তে তোমার 635 মতো তোমার হচ্ছে ভ্যাকেন্সি ছিল, 635। এবারে যদি আমরা ধরে নিই যে 600-600-র আশেপাশে থাকবে, কত থাকবে জানি না, ঠিক আছে, এসব কিন্তু জানি না, কিচ্ছু জানি না, এমনি বলছি। তো সেই হিসাবে 1.3 বা 1.2 ফ্যাক্টর অফ সেফটি লাগিয়ে তোমাদের কাট অফ আনরিজার্ভ 100 থেকে 105, এটা আমি কনসিডার করেছি। দেখো বন্ধুরা, এটা কিন্তু অ্যাকচুয়াল না, এটা সঠিক হবে এমন বলছি না, এসব প্রেডিক্ট, আমি প্রেডিক্ট করছি না এরকম, কারণ আমার এসএসসি যে অভিজ্ঞতা থেকে বলছি, এসএসসি জেইতে 2020-তে 264 ছিল সিবিডব্লিউডি কাট অফ, হ্যাঁ সেই কাট অফ চলে গেছে 347, মানে কেউ ভাবতেই পারেনি, সবাই ভেবেছিল যে 300-র আশেপাশে যাবে, কারণ ভ্যাকেন্সি বেশি ছিল, ভ্যাকেন্সি 2000-এর কাছাকাছি ছিল, 640 মতো সিপিডব্লিউডিতে ছিল, সিপিডব্লিউডিতে 640 মতো ভ্যাকেন্সি ছিল, সবাই ভেবেছিল 310-15 যাবে, 300 থেকে 315, বাট সেই কাট অফ চলে গেছে 347, এসসি 322 গেছে সিবিডব্লিউডি, আর যেখানে বিআরওতে বর্ডার রোড অর্গানাইজেশনে কাট অফ যায় হচ্ছে 250-র আশেপাশে, সেটা চলে গেছে এসসি, বিআরও এসসি 290, 290, অ্যান্ড 300+ জেনারেল বিআরওতেই। এটা এসএসসি অল ইন্ডিয়া লেভেলের কথা বলছি, সেই ডিফিকাল্টি লেভেল, মানে এত টাফেস্ট একটা এক্সাম তুমি দেখতে পাবে করোনার পর থেকে, প্রত্যেকটা এসএসসির এক্সাম, সিজিএল বলো, সিজিএল, সিএইচএসএল, প্রত্যেকটা এক্সামের কাট অফ বাড়ছে। কেন বাড়ছে? কারণ এখন স্টুডেন্টদের প্রিপারেশন লেভেল বাড়ছে, অনলাইন কোচিং সেন্টারগুলোর মধ্যে এখন কম্পিটিশন, কারা ভালো কন্টেন্ট দেবে সেটা নিয়ে কম্পিটিশন চলছে কোচিং সেন্টারগুলোর মধ্যে, সুতরাং এবং অনলাইনে এই অনলাইন কোচিং সেন্টার হলে সবার প্রিপারেশনের কোয়ালিটি বেড়েছে, ঠিক আছে, এই সেই কারণে সব কিছুতে কাট অফ বাড়ছে এবং আগামী দিন এই কাট অফ বাড়তে থাকবে। ওকে, তো সেই হিসাবে পিসিজির এই ওবিসি 80-85, এটা হচ্ছে পার্সোনালিটি টেস্টের ইন্টারভিউতে কল পাবে, এসসি 85-90, এসটি 10-15, আগেবার 0 ছিল, আর এগুলো তো দেখেছো। একটা জিনিস ভেবে দেখো, একটা জিনিস কি দেখো, ধরো ভ্যাকেন্সি, দেখো ভ্যাকেন্সি যদি 635 বা 700, তুমি যদি ভেবে রাখো 500 বা 700, এটা কিন্তু তোমার আনরিজার্ভের একা, এটা কতভাবে ভাগ ভাগ হবে দেখো, দেখো 635টা আনরিজার্ভ মাত্র 250, ওবিসি মাত্র 75, এসসি মাত্র 142, এই ওবিসি এসটি দেখো কতভাবে বিভক্ত হচ্ছে ভ্যাকেন্সিগুলো, সুতরাং তুমি যদি এসসি হয়ে থাকো দেখো মাত্র 142টা সিট তোমার, যদি আনরিজার্ভ হয়ে থাকো তাহলে মাত্র 259টা তোমার, তাহলে ভাবতে পারছো এত ক্যান্ডিডেটের মধ্যে 259 জনের মধ্যে আসতে হবে, ফাইনালি তোমার নাম হবে। তুমি তুমি কি পার্সোনালিটি টেস্টে তুমি কাট অফ ক্লিয়ার করে কী করবে, ধরো কাট অফ গেলো তোমার
ধরো আনরিজার্ভ 100, তুমি 100 পেয়ে কাট অফ ক্লিয়ার করলে, তো এই কাট অফ ক্লিয়ার করলে কি তোমার ফাইনাল লিস্টে নাম আসবে। হ্যাঁ, তোমাকে ভাবতে হবে যে তোমাকে টপ 10-এর মধ্যে থাকতে হবে বা টপ 100-এর মধ্যে থাকতে হবে, তবে তোমার নাম আসবে। ঠিক আছে, অত সোজা না বাবু। নেক্সট, এই ফাইনাল কাট অফ ছিল 151.33, 259 জন ভ্যাকেন্সিতে, সেইটা এবারে 180, 190, জানি না কত যাবে। ঠিক আছে, এসএসসি, আমি পিএসসির সম্বন্ধে জানি না, বাট এসএসসি অনুযায়ী যা ভেবে, এসএসসির থেকে বলছি, এসএসসির রেসপেক্টে যে সব কিছু এই মানে সব এক্সামেই কাট অফ যেহেতু বাড়ছে, সুতরাং এটাতে মানে বাড়বে, এটা শিওর যে আনরিজার্ভ যদি ভ্যাকেন্সি 600-500-র মতো থাকে, ভ্যাকেন্সি বাড়লে তখন কাট অফ কিন্তু কমতে পারে। তো এটা কিন্তু অ্যাকচুয়াল কাট অফ না, কেউ এটা নিয়ে কোনো কমেন্ট করো না, নেগেটিভ কমেন্ট করো না। ঠিক আছে, দে এবিসিবি 100, 185, ওগুলো ধরে রাখো। ঠিক আছে, এসসি 152, 160, ST 62, 65, সুতরাং এইরকম ভেবে তোমরা নেক্সট এক্সামের জন্য প্রিপারেশন নাও। ওকে, নেক্সট এক্সামের জন্য প্রিপারেশন নাও, কারণ এটা নিয়ে ভেবে তো সময় নষ্ট করে কোনো লাভ নেই, সামনে এসএসসি জেই আছে, এসএসসি জেই আছে, WBAC, TCL আছে, সুতরাং সেগুলো নিয়ে ভাবনা চিন্তা করো, ফালতু সময় নষ্ট করে লাভ নেই। ওকে, তো এটাই বলা যে কাট অফ কত যেতে পারে এটা কেউ বলতে পারবে না। ঠিক আছে, আর এটা তো পিএসসির কথা, এখানে অনেক কিছু ঘটতে পারে। ঠিক আছে, সুতরাং এসব কাট অফ কাট অফ নিয়ে আলোচনা করে লাভ নেই, সবাই নেক্সট এক্সামের জন্য প্রিপারেশন নাও, আর যাদের মার্কস একটু ভালো আছে তারা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নাও। ঠিক আছে, ওকে, কেউ নেগেটিভ কমেন্ট করো না, কারণ এইসব এইসব কারেক্ট না। ঠিক আছে, এটা অ্যাজাম্পশন সব কিছু, ভ্যাকেন্সি আসবে, রেজাল্ট বেরোবে, ঠিক আছে, তারপরে সমস্ত সব আসল তথ্য তো জানাই যাবে, তাই না? আর একটা জিনিস, হ্যাঁ, রেজাল্ট, রেজাল্ট সম্বন্ধে আর কি বলবো, অনেকে বলছে রেজাল্ট রেজাল্ট কবে বেরোবে, আরে ভাই নভেম্বরে নোটিফিকেশন বেরোলো। ঠিক আছে, তার 9 মাস পর, 9 মাস পর এক্সাম হলো, এবার ধরে রাখো 9 মাস পর অ্যান্সার কী দেবে, আবার 9 মাস পর রেজাল্ট, নেক্সট 9 মাস ধরে ইন্টারভিউ। ঠিক আছে, নেক্সট 9 মাস, 9 মাস পরে রেজাল্ট, নেক্সট 9 মাস পর, 9 মাস পর ফাইনাল জয়নিং, কত হলো, 1, 2, 3, 4, 5, 6। তো বন্ধুরা, 6, 9, 54, কত না, 5, 9, 45, তো 3 বছর ধরে রাখো, এই রিক্রুটমেন্টটা শেষ হতে 3 বছর সময় লাগবে। জানি না কত হবে, তো বন্ধুরা, আর যদি ভালো লাগে তা ভিডিওটা লাইক করে দিও, শেয়ার করে দিও। ঠিক আছে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সব।